বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে এক কর্মী নিহতের দাবি করেছে যুবদল। তবে বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। একই কর্মসূচি ঘিরে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনায় সংঘর্ষ হয়েছে। চার জেলায় পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা, কিন্তু মিছিল বের করতে গেলে পুলিশই বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ইট পাটকেল ছোড়েন নেতাকর্মীরা। থেমে থেমে কয়েক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শাওন নামে কর্মী নিহতের দাবি করেছে বিএনপি। শান্তিপূর্ণভাবে মিছিলটা করি, কোনো মিছিল হবে না, এক কথা দুই কথা ধাক্কা ধাক্কি, এরপর লাঠিচার্জ, হামলা চালায়, সে হামলা শিকার আছে। আমি ওই বাড়ির থেকে না বললে এসে বন্ধু বান্ধবের সাথে আসার পরে আমরা কিছুক্ষণ পরে খবর পাই আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে যে ওই হসপিটাল আছে, ওই গুলি খেয়েছে। তখন আসে আমরা দেখতে পেলাম যে আসলে গুলি খেয়েছে, মারা গেছে। বিভিন্ন অফিস, বিভিন্ন সংস্থা কিন্তু এই ইটের আঘাতে বা ভাঙচুর করেছে। তো এটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো নয়, এবং আমরা এই জনগণের জানমাল রক্ষার জন্যই পরে আমরা আমাদের আইনগতভাবে তাদেরকে ডিসপাস করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তপ্ত ছিল পরিবেশ। পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে খালপাড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন। সিরাজগঞ্জেও বিএনপির সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় নেতাকর্মীদের। নেত্রকোনায় কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এ সময় প্রধান সড়ক ফাঁকা করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। নাদিম হোসেন, চ্যানেল 24। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে, আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের এই র্যালি শুরু করি। আমাদের র্যালি এখান থেকে শুরু হবে এবং প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। আমরা আপনাদের কাছে যা প্রত্যাশা করি, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই সরকারের পদত্যাগ দাবি করে, দেশরতি বেগম খানজাদার মুক্তি দাবি করে এবং নতুন পার্লামেন্ট নির্বাচনের দাবি করে এবং আমাদের এই ভাইদের রক্তের প্রতিশোধ দিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে আমরা এদেরকে পরাজিত করি। এই হোক আজকে আমাদের লক্ষ্য। সকলকে ধন্যবাদ, আসুন আমরা র্যালি অনুসরণ করি। নয়াপল্টনে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। নারায়ণগঞ্জে একজন নিহতের ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ দাবি জানান তিনি। একটা নতুন কমিশন গঠন করবো আমরা যদি ক্ষমতায় আসি। সেই কমিশনটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব। একজন নিহত হয়েছেন, আমরা আজকে তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জে সহিংসতা প্রমাণ করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই নিজেদের কর্মসূচি সাজিয়েছে বিএনপি। সকালে সচিবালয়ে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা পৃথিবীর কোন জায়গায় হয়েছে? বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হিসাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পে অহেতুক খরচ না করার নির্দেশনাও দেন তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জাতীয় সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির তিন দিনব্যাপী 24তম জাতীয় সম্মেলন ও 43তম কাউন্সিল অধিবেশন রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সতর্ক থেকে কৃচ্ছতা সাধন, সঞ্চয় ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। আজকে যে সারা বিশ্বে একটা দুর্ভিক্ষের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি, এর প্রভাব থেকে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে। এখন থেকে আমাদের সকলকেই কৃচ্ছতা সাধন করতে হবে, সঞ্চয় করতে হবে, কোনো রকমের জন্য আমরা কোনো কিছুতেই অতিরিক্ত ব্যয় না করি সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে এত খারাপের দিকে যাচ্ছে। প্রকল্পের প্রয়োজনীয়তা বুঝে তা বাস্তবায়নে কৌশলী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, অহেতুক টাকা ব্যয় না করার নির্দেশও তার। যে সমস্ত প্রকল্প আমাদের একেবারে আশু শেষ করা প্রয়োজন, আমরা সেগুলি দ্রুত শেষ করব। যেগুলি এখনই প্রয়োজন নাই সেগুলি আমাদের ধীরগতিতে হবে, আমরা অহেতুক টাকা ব্যয় করব না, কিন্তু যেগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলি আমরা করব। এভাবে আমাদেরকে পরিকল্পিতভাবে এগোতে হবে। বিশ্বে বাংলাদেশি শ্রমিকের নতুন বাজার খোঁজা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই বেশ নতুন নতুন জায়গাও আমরা পেয়েছি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। অনলাইন জুয়া প্রতিষ্ঠান বেটুইনারের দুই বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে সিআইডি। এছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। সাকিব আল হাসানের সাথে বেটুইনারের চুক্তি নিয়ে কদিন আগেও জল ঘোলা কম হয়নি। এবার অনলাইনে জুয়া পরিচালনাকারী সেই প্রতিষ্ঠানের দুজন বাংলাদেশি এজেন্ট ও একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এজেন্ট দুজন বাহরাইন প্রবাসী, জুয়ার দুনিয়ার সাথে তাদের হাতে খড়ি সেখানেই। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে সেগুলো তো মূলত এটা ডিজিটাল হুন্ডির কাজে ব্যবহৃত এবং নিষেধ আছে, এবং এই কাজের মাধ্যমে যে বিকাশ থেকে ক্লায়েন্ট থেকে যে টাকাগুলো সংগ্রহ করে এবং এই টাকাগুলো আমি মাউন বলছিলাম, মোহাম্মদ মাউন ইসলাম। আমি আছি অগ্রণী ব্যাংকে, ঢাকা হেড অফিসে। এদিকে সিআইডির আরেকটি দল গ্রেপ্তার করেছে উচ্চ পদস্থ সরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দেয়া মামুন নামে এক প্রতারককে। সংস্থাটি জানাচ্ছে, বিশ্বস্ততা অর্জন করে মামুন বিয়ে করেছেন অন্তত 10 জন নারীকে। এরপর ভিডিও কলের মাধ্যমে তাদের পর্নোগ্রাফি ধারণ করে শুরু করতেন ব্ল্যাকমেইল, হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। তার কথা বলা স্টাইল এত চমৎকার করে বলে, তার যে শিকার হয়েছে যেসব মেয়েরা, প্রত্যেকে মানে বিমোহিত হয়ে যায়, মানে অনেকটা মন্ত্রমুগ্ধের মতো সে কথা বলতে পারে, এবং তার চ্যাটিং হিস্ট্রি, চ্যাটিং স্কিলটাও কিন্তু অনেক। গ্রিল মিস্ত্রির কাজ করা সপ্তম শ্রেণী পাশ মামুনের মোবাইল ডিভাইসে মিলেছে নারীদেরকে প্রতারণার ফাঁদে ফেলার বহু আলামত। আপনাকে আমি আজকে রাতের মধ্যেই ভাইরালই করব, আপনার ভাইরাল হওয়ার শখ না। 5300 পার্সনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি অ্যাড হইছি, ওই গ্রুপে ভিডিওগুলো দিব। প্রায় 5টা নিকা নাম্বার পাঠিয়েছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে, হাইকোর্টের রায় 23 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না, 25 আগস্ট এমন রায় দেন হাইকোর্ট। বলা হয় এটি অসাংবিধানিক। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানিতে বলেন, এটির সাথে অনেক আইনি ব্যাখ্যা প্রয়োজন, তাই হাইকোর্টের রায়টি 23 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো। এ রায়ের ফলে কি হবে এমন প্রশ্নে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারি কর্মকর্তাদের আইনের 41-এর এক ধারা অনুযায়ী গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে। দায়িত্ব পালনকালীন সময় যদি কোনো ঘটনা যদি ওনার যদি মামলা হয়, সেক্ষেত্রে ওনার তার পূর্বানুমতি নিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে চার্জশিটের পূর্বে। সরকারি কর্মকর্তাদের মামলা হওয়ার পর গ্রেপ্তার করার পুরো বিষয়টি এখন চূড়ান্ত নিষ্পত্তি করবেন আপিল বিভাগ। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা।
নৌযানের যাত্রী ভাড়া কমে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত 12টার পর থেকে এই ভাড়া কার্যকর হবে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এর ফলে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া 0.15 টাকা কমিয়ে 2.85 টাকা করা হয়েছে। প্রথম 100 কিলোমিটারের অধিক দূরত্বের জন্য কিলোমিটারে ভাড়া 0.15 টাকা কমিয়ে 2.45 টাকা করা হয়েছে। এছাড়া জনপ্রতি যাত্রী ভাড়া সর্বনিম্ন 33 টাকা থেকে 3 টাকা হ্রাস করে 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে 9 জনের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। পেশায় একজন ট্রাফিক সার্জেন্ট, সড়কে মানুষের নিরাপত্তার পাশাপাশি যিনি ভালোবাসেন পাখিদের। মৃত্যুঞ্জয় বিশ্বাসের মানবিকতায় প্রতিদিন আহার পায় হাজারো পাখপাখালি। যখন যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, ছড়িয়েছেন মানবতার মুগ্ধতা। এটি কুষ্টিয়া শহরের চোরহাঁস মোড় এলাকার দৃশ্য। কাকটাকা ভোরে পুলিশ কর্মকর্তা মৃত্যুঞ্জয়ের বাসার সামনে ঝাঁকে ঝাঁকে শালিক আসার এ দৃশ্য নিত্য দিনের। এ সময় পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ঘুম থেকে উঠেই এক ঝাঁক পাখির কিচির মিচিরে প্রশান্তি পান স্থানীয়রা। আমাদের খুবই ভালো লাগে, আমরা মাঝে মধ্যে এখানে এসে দাঁড়াই, পাখি সব উড়ে আসে, বসে খায়, খুব দেখতে খুব বড় সুন্দর লাগে। সে আসার পরে তাকে এই অবস্থায় পাখির প্রতি তার ভালোবাসা দেখাতে, অনেকে এখন আর কেউ পাখি টাকি মারে না আমাদের এই চোরাস অঞ্চলে। পাখির প্রতি মৃত্যুঞ্জয়ের ভালোবাসা ছোটবেলা থেকেই। করোনা সংক্রমণের শুরুতে চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন তিনি। বিধিনিষেধের সে সময় হোটেল দোকানপাট বন্ধ থাকায় শহরাঞ্চলের পাখিরা যখন খাবারের অভাবে মারা যাচ্ছিল, তখন তাদের খাবার দেয়া শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। শুধুমাত্র চুয়াডাঙ্গাতেই 5,000 পাখির বাসা তৈরি করেন তিনি। চুয়াডাঙ্গায় একদিন ডিউটি করাকালীন সময়ে করোনার শুরুতে তখন পাখির একঝাঁক পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাই, তখন ধারণা মানে অনুমান করি যে হয়তো খাদ্যের অভাবে এটা করছে। তখন আমি পাশের দোকান থেকে কিছু খাবার এনে ছিটিয়ে দিই, তখন ঝাঁকে ঝাঁকে পাখি খাবার খেতে শুরু করে। নিজ এলাকা মাগুরাতেও বন্য প্রাণী সংরক্ষণে একটি সংগঠন করেছেন মৃত্যুঞ্জয় বিশ্বাস। তাদের সম্মিলিত প্রয়াসে একটি বিলকে পাখিদের জন্য অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। তাছাড়া স্বামী বিবেকানন্দের একটি বাণী, জীবে প্রেম করিছে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এই বাণীটি আমাকে এই সকল কাজে অনেক অনুপ্রাণিত করে। এছাড়াও পাখি শিকার বন্ধেও কাজ করছেন এই পুলিশ কর্মকর্তা, এজন্য প্রচারণা চালান নিয়মিত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখি অত্যন্ত জরুরি সম্পদ। প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে যেতে চান তিনি। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। হারলেই শেষ এশিয়া কাপ স্বপ্ন, জিতলে নিশ্চিত সুপার ফোর, এমন সমীকরণে আজ ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। সহজ সমীকরণ তবে কঠিন বাস্তবতা, লঙ্কা বাংলার ম্যাচ পরিণত ডু অর ডাই। এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, আহত বাঘের সামনে ক্লান্ত পরিশ্রান্ত সিংহের দল। দুবাই স্টেডিয়ামে ভাগ্য নির্ধারণীর আগে টাইগারদের ঐচ্ছিক অনুশীলন, আফগানিস্তান ম্যাচের ধকল কাটাতেই বিশ্রামে বেশিরভাগ ক্রিকেটার। তবে ম্যাচের আগে নানা প্রশ্নে জর্জরিত টিম ডিরেক্টর। আপনি ফার্স্ট বলে মারতে গিয়ে আউট হতে পারেন, দ্যাটস ফাইন, বাট আপনার ওই ইন্টেন্ট যদি না দেখি তাহলে মানে ওটাই কষ্ট হয় আমাদের বেশি। তা আমি ওই ইন্টেন্টটা দেখতে চাই, সত্যি কথা বলে মানসিকতার পরিবর্তনটা দেখতে চাই আসলে। অটো চয়েস মুস্তাফিজকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট, অজানা ব্যাটারদের ছন্দ পতনের কারণও। ধীর গতির স্ট্রাইক রেট, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারা তৈরি করে সংকট। আমরা এটা নিয়ে একটু ওয়ারিড, আমরা এটা জানি না যে তা না, আপনার প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে, আমরা এটা নিয়ে ইয়ে করি। বাট স্টিল আই বিলিভ যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওর যে বৈচিত্র্য আছে বোলিংয়ে সেই বৈচিত্র্য হয়তো আমরা অনেক ফাস্ট বোলারই নেই, হয়তো বৈচিত্র্যটা কাজে লাগছে না বা ও এক্সিকিউট করতে পারছে না, কিছু একটা হচ্ছে। দেয়ালে পিঠ ঠেকা বাংলাদেশের হারানোর আর কি বাকি, লঙ্কান অধিনায়কের জবাবে ওদের বোলিং আক্রমণকে তাচ্ছিল্য টিম ডিরেক্টরের। ভয় তো আসলে সারা বিশ্বই পায় না, এমন না যে খালি বাংলাদেশের প্লেয়াররা পায়, সেটা বললে ভুল হবে। ভয় পাওয়ার কিছু নয়, যে কোয়ালিটি স্পিনার্স এটা বলতে হবে না, ভয় এখন তাহলে আমাদের মনের ভিতরে ঢুকতে হবে আসলে, এটা তো সম্ভব না কারোর পক্ষে যে ওদের মধ্যে ভিতরে ভয় আছে কিনা। বাংলাদেশের মতো আফগানিস্তানের কাছে হেরে
নির্ভর নেই শ্রীলঙ্কা। সবশেষ চার দ্বিপাক্ষিক সিরিজ হারা দলটির পরিস্থিতিও ভয়ঙ্কর। তবে পেসার পাথিরানার বোলিং অ্যাকশন আর লঙ্কান অলরাউন্ডার শক্তি প্রতিপক্ষকে ফেলতে পারে অস্বস্তিতে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে চাপ নিতেই হবে, টি টোয়েন্টিতে যা আরও বেশি থাকে। এক বা দুজন থাকেন যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমাদের দলে এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। আশা করছি ছেলেরা মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। টি টোয়েন্টিতে দুই দলের বারো দেখায় লঙ্কানদের কাছে আটবার হেরেছে বাংলাদেশ, যদিও এশিয়া কাপের সুখস্মৃতি 2016 সালে। টাইগারদের চাওয়া তারই পুনরাবৃত্তি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। এ ছিল বিকেল চারটার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।